নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফিশিং চ্যানেলে আর একটা নতুন ভিডিও। তো অনেকদিন থেকে ভিডিও আপলোড করতে পারেন, তার একটাই কারণ যে আমি আর ভাই তো বড়শি ফেলি, কন্টিনিউ বড়শি ফেলছি কিন্তু ক্যামেরা করার মানুষ পাইনি। তো আজকের আমার ভাইপোকে নিয়ে এসেছি, ক্যামেরাতে আছে আর বর্তমানে আজকে তার গাথা শুরু করেছি আর বড়শি ফেলবো আজকে 300 বড়শি। তো দেখা যাক কতটা কি মাছ পাই, দেখতে থাকুন। আর যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। একটা বড়শি পড়লো আর দোকানে বড়শি পড়লো, আবার 100 বড়শি রেডি করছি। তো এটা ফেলবো, তারপরে ফের আবার 100 বড়শি ফেলবো। এইভাবে তিনখানা বড়শি ফেলো পর পর, তারপরে বড়শি টান দেবো, দেখতে থাকো কতটা কি মাছ পাই, দেখতে পাবো অবশ্যই, দেখতে থাকো। কিন্তু দ্বিতীয় বড়শি ফেলে দেওয়া শুরু করেছি, অনেকদিন পর ভিডিও করছি বন্ধুরা। যাই হোক, ভিডিও তো করতে আমারও মন চাই, তোমাদের দেখাতে চাই মাছ ধরার জন্য, কিন্তু সেরকম মানুষ পাইনি ভিডিও করার মতন। আমি আর ভাই মাছ ধরি, কিন্তু আজকে ভাইপোকে নিয়ে এসেছি ক্যামেরা করার জন্য। যাই হোক, দেখা যাক আজকে কতটা কি মাছ পাই, তোমাদেরকে দেখাতে পারি, কারণ অনেকদিন পর ভিডিও আসছে। ইস মাছ দিয়ে আজকে দেখ বন্ধুরা, আমাদের কিন্তু বড়শি ফেলানো প্রায় শেষের কাছাকাছি। এই মুহূর্তে বড়শি ফেলানোর কাজ শেষ, লাস্ট নগর ফেলে দিলাম। বড়শি ফেললাম, তো 200 বড়শি ফেলানোর কাজ শেষ, আর 50টা বড়শি ফেলবো, তারপরেই বড়শি টানা শুরু করবো এক ঘাট থেকে। দেখা যাক কতটা কি মাছ পাই, তোমাদেরকে দেখাতে পারো, দেখতে থাকো। না না, আমাদের লাস্ট বড়শি কিন্তু ফেলছি আমাদের রেফি ঘাটে, পাথরপতি বা রাক্ষসকালী যেটা ঘাট, আর ওদের রাক্ষসকালী ঘাট, এটা লক্ষ্মীনাথপুর ঘাট, এই ঘাটের মাঝখানেই ফেলছি এখন, নতুন ঘাটের কাছ থেকেই ফেলছি। দেখা যাক এখানে কি মাছ পাই। লাস্ট টানমা টানমা টানমা, তিনটে বড়শি ফেলানোর কাজ শেষ হলো, এবার বড়শি টান দেবো, দেখা যাক কি মাছ পাই। যাই বন্ধুরা, চলে এলাম প্রায় 2 ঘন্টা পর্যন্ত পরে বড়শির কাছে, দেখা যাক বড়শিতে কি মাছ পাই না পাই। আগো মা, অনেক দিন পরে ভিডিও করছি, দেখা যাক তোমাদের কি মাছ দেখাতে পারি আজকে। জায়গা আছে, সামনে একটা মাছ আছে, দেখা যাক, মাছ আছে, মাছ আছে, কাছাকাছি কাছাকাছি, ঠিক আছে হালকা বাইরে, ওরে শোনাবো শোনাবো,
ভাই রাখ ভাই, দেখতে পাচ্ছ পান খাই পান খাই, বড় বিশাল বড় পান খাই, একটা মাছ আছে দেখেছি। আমার একটা পান খাই, দেখ বন্ধুরা আমাদের কিন্তু বড়শি টানার কাজ প্রায় সেনে কাছাকাছি, আর এখানে বড়শিটা বেঁধে গেছে। তো আমাদের প্রথম বড়শি কিন্তু টানা কাজ শেষ হলো, এবার যাবো দ্বিতীয় বড়শির কাছে। আর প্রথম বড়শিতে মাছ কী কী পেয়েছি দেখাও ভাই, তো এখানে উঠি প্রথম বড়শিতে দুটো পান খাই আর একটা সোনা ভোগর বাচ্চা, কামড় দিলে কিন্তু খুব কামড় দিবে। আজ বলির মাছ সোনা ভোগর বাচ্চা, আর এদিকে একটা কুচি আছে, কুচের কথাই গেল। তো প্রথম বড়শিতে কিন্তু এতটা মাছ পেয়েছি, মোটামুটি খারাপ না, যা পেয়েছি ঠিকই আছে। এবার যাবো দ্বিতীয় বড়শির কাছে, দেখতে পাচ্ছে মুখটা কত দূরে কাটা গেছে, কাটা একদম মুখের ভিতর কাটা, দেখে ছাড়াতে কষ্ট আছে, এমন জায়গায় বাচ্চে দারুণ না পানিতে মাছ। এরকম নতুন নতুন মাছ লাগলে দেখতে ভালো লাগে, আর সব সবাই কি চরগোদা ট্যাংরা এইসব ভালো লাগে। চলা ভাই চলে এলাম বন্ধুরা দ্বিতীয় বড়শির কাছে, বন্ধুরা আমাদের ফার্স্ট নম্বর উঠলো, আর ফার্স্ট নম্বরের কাছেই মাছ আছে দেখতে পাচ্ছি, এই যে মাছ, এই যে ট্যাংরা, আবার শুরু হয়ে গেল ট্যাংরা খেলা, ট্যাংরার খেলা শুরু হয়ে গেল, ফসে গেছে। পাঁচনগর ছিল, পাঁচনগরের কাছেই মাছ, তাদের কিন্তু বড়শি টানার কাজ শেষে প্রায় শেষের কাছাকাছি, বড়শি তোলার কাজ শেষ, দুটো বসিতে একত্রিশ মাছ পেয়েছি, আর একটা বসি আছে। তার আগে কিন্তু আমরা আবার ওই বসিগুলো ফেলবো, তারপরে সেই বসিয়া তুলবো, দেখতে থাকো কতটা মাছ পাইছি। ওই দেখ আমি দেখা যাক।
আমাদের বড়শি বেঁধেজার জন্য বড়শি কেটে চলে গেছে, তো বড়শি 10টা মতন কাটা উঠেছে, তারপরে বাদ বাকি কাটাগুলো সব থেকে গেছে। আর শেষ সাইডে শেষ প্রান্তে শোল থাকতে পারেনি, কারণ স্টিমারের লাইন, স্টিমার চলে জাহাজ চলে, সেই কারণে সে প্রান্তে শোল নেই আর এ প্রান্তে শোল ছিল যেটা কেটে চলে গেছে, আর পুরো বড়শিটা আমাদের নদীতে চলে গেছে, পাইনি। যারা এতক্ষণ ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুন্দরবন ফিশিং চ্যানেল, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।